আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে আসলাম অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। কারণ আপনারা এক্সপার্ট অপশনের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে এক্সপার্ট অপশন থেকে আসলে উইথড্র দেওয়া যায় কি না, টাকা বের করা যায় কি না, সেই বিষয়টা অনেকেরই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তো আসলে অনেকেই কমেন্ট করেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তো আসলে এক্সপার্ট অপশন এমন একটি সাইট যেখানে আসলেই ডিপোজিট করা যায় এবং সেখানে টাকা ইনকাম করে সেটা বের করাও যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টাকা ডিপোজিট করা, ট্রেড করা এবং সর্বশেষ টাকা বের করা সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব, আর যাতে করে আপনাদের এই সাইট সম্পর্কে আর কোনো সন্দেহ না থাকে। তো ভিডিওটি শুরু করছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন এবং এখানে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য। তো আমি নগদে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যামাউন্টটা 1100 সর্বনিম্ন যেটা আমি সেটাই সিলেক্ট করে দিলাম আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্য। তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে ঠিক আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি আসবে। তো আমাদেরকে এখানে পে নাও একটা ক্লিক করে দিতে হবে। পে নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ফির নতুন আরও একটি উইন্ডো ওপেন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নগদ ক্যাশ আউট একটি নাম্বার শো করছে এবং সেই নাম্বারটিতে আমাদেরকে ক্যাশ আউট করে দিতে হবে। তো আমি ফিরে আসছি ক্যাশ আউটটা করে দেওয়ার পর, তারপরে কী করতে হবে তারপরে বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্যাশ আউট কীভাবে করতে হয় কম বেশি সবারই বিষয়টি জানা, তাই আর এই নতুন করে সেটি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা আপনাদের অ্যাপ থেকে অথবা মোবাইলে ডায়াল করে আপনারা ক্যাশ আউট করে নেবেন এই নাম্বারটিতে। ক্যাশ আউট করার পরে আপনার সাথে সাথে একটি মেসেজ চলে আসবে, সেই মেসেজে আপনারা দেখতে পারবেন একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে। তো সেই আইডিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই নাম্বারে অলরেডি আমি টাকাটা সেন্ড করে দিয়েছি। তো আমার ফোনে একটি SMS আসছে, তো সেখানে যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরেও যদি আপনারা না বুঝেন যে আসলে কীভাবে কী করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে একটি লেখা রয়েছে আপনি যেভাবে পেমেন্ট করবেন। এখানে একটি ক্লিক করে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কীভাবে ক্যাশ আউট করতে হয়। তো আমার ট্রানজ্যাকশন আইডিটি আমি দিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডিটি যাতে ভুল না হয় একটু ভালো করে চেক করে দেখে দিবেন। দেওয়া হয়ে গেলে কনফার্মে একটা ক্লিক করে দিবেন এবং কনফার্মে ক্লিক করার পরে পে নাওয়ে আরেকটা ক্লিক করে দিবেন। পে নাওয়ে ক্লিক করার পরে এরকম একটি কোড দেখতে পারবেন। তো এখানে আরেকবার কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো আমাদের পেমেন্ট করা হয়ে গেল, এখন আমরা ট্রেড করব। ট্রেড করার জন্য এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন ট্রেড, এখানে একটি ক্লিক করব। তো আমরা ট্রেড প্ল্যাটফর্মে চলে আসলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ট্রেড করব কিভাবে, আসলে এটা কিভাবে কাজ করে। তো আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সিম্পল একটি বিষয় যে এখানে অনেকেই ট্রেড করছে এবং কে কত ডলার বা কত টাকা কত রুপি ট্রেড করছে। তো আমরা এটা কিন্তু এখানে লাইভ দেখতে পাচ্ছি, তাদের একটি প্রোফাইল ছবি সহ এবং ব্যালেন্স সহ এখানে শো করছে। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, সেই টাইমের ভিতরে আপনাকে যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে হবে এবং সেই সময়সীমা পর্যন্ত আপনার ধারণাটা যদি সঠিক হয়, মানে আপনি যদি ডাউনে দেন, যদি সেটা ডাউনে গিয়ে শেষ হয় তাহলে আপনি উইন, আর যদি আপনি উপরে দিয়ে থাকেন তাহলে সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পরে যদি সেটা আপনার উপরে থাকে তাহলে আপনি উইন, আর আপনার ধারণা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি লস করবেন। বিষয়টা কিন্তু ঠিক এমনই। তো আসলে আপনারা কীভাবে বুঝবেন যে আসলে এটা কখন উপরের দিকে যাবে বা কখন নিচের দিকে যাবে, এই বিষয়ে আসলে অনেকেরই অনেক রকমের প্রশ্ন মতামত থাকে এবং এই সাইটের অনেক ইন্ডিকেটর রয়েছে, সেগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে, শিখতে হবে ও বুঝতে হবে। তারপরে কিন্তু আপনি যখন ট্রেড করবেন আশা করি এই সাইট থেকে আপনি ভালো পরিমাণের একটি অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। শুধু এই সাইটটি নয়, এরকম আরও অনেক সাইট রয়েছে, আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সেই সকল সাইট সম্পর্কে আমি এক এক করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি কীভাবে ট্রেড করে ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডিকেটরের ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করব।
তো আজকের এই ভিডিওতে আমি একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি এবং সেই ইন্ডিকেটরটি আপনারা কিভাবে সেট করবেন তা এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে থাকা যে কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ইন্ডিকেটর এখানে ব্যবহার করেছি। তো আসলে এই ইন্ডিকেটরটি মূলত এরকম একটি সিগন্যাল দেয় যে মার্কেটটা কখন আপ থাকে এবং কখন ডাউন থাকে। তো আসলে এই সিগন্যাল থেকে অনেকে আছেন যারা পরামর্শ দিয়ে থাকেন যে মার্কেটটা যখন আপে থাকবে তখন সেটা নিচের দিকে নামার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা নিচের দিকে ট্রেড করব। আর যখন মার্কেটটা নিচের দিকে থাকবে তখন মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য আমরা উপরের দিকে ট্রেড করব। আসলে এই সিস্টেমটা অনেক সময় কাজ করে আবার অনেক সময় কাজ করে না, আর তার প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আর একটি বিষয় সেটি হচ্ছে যে মার্কেটটা আসলে কতক্ষণ নিচেই যাবে মানে ডাউনে যাবে এটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই, আর কতক্ষণ উপরে থাকবে সেটারও কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। তবে অনেকের একটি ধারণা যে উপরে গেলে হয়তো বা অনেকক্ষণ ধরে উপরে আছে বা নিচের দিকে যেতে পারে বা নিচের দিকে আছে উপরের দিকে যেতে পারে, তো এই ধারণায় আসলে অনেকেই অনেক ট্রেড করে থাকে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এটি কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড, মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসছে। তো ধারণা করা যায় মার্কেটটা আরও কিছু সময় ধরে নিচের দিকে যাবে, কিন্তু আমি নিচের দিকে না ধরে আমি কিন্তু এখন এটা উপরের দিকে ধরবো। মানে আমি আপনাদেরকে এই ইন্ডিকেটরের যেটা বলতেছিলাম যে নিচে আছে এবং এটা উপরের দিকে যাবে, তো সেটি আসলে কাজ করে কি না বা কীরকম হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন উপরে একটা ট্রেড করছি। তো আমি ট্রেডটা করে দিলাম উপরের দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন বরাবর একটা দাগ পড়ে গেল। সময়সীমা রয়েছে 25 সেকেন্ড, দেখা যাক। তো মার্কেটটা কিন্তু উপরের দিকে একটু মোড় নিয়েছিল কিন্তু আবারও ঘুরে এসে ডাউনের দিকেই যাচ্ছে, আবারও একটু উপরের দিকে যাচ্ছিল, মনে হচ্ছে উপরের দিকে যাবে কিন্তু আসলে উপরের দিকে না, সে তার নিচের দিকেই যাবে এবং সময় শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু লস করে ফেললাম, 102 টাকার একটি ট্রেড ছিল। তো যাই হোক, লস হয়ে গেল যেহেতু, তো আমাদেরকে তো লস করলে হবে না, আমাদেরকে প্রফিট করতে হবে। তো প্রফিট করার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু একটু চিন্তা ভাবনা করেই ট্রেডটা করতে হবে। তো যেটা বলতেছিলাম, দেখেন মার্কেটের মোড় কিন্তু ঘুরে গেছে এবং সেটা কিন্তু নিচ থেকে উপরে আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে। তো আসলে আমি 102 টাকা লস করছি, তো এবং ব্যালেন্সটা এবার বাড়িয়ে দিলাম, 150 টাকা করে দিলাম, যাতে করে আমার লসটা ওঠার পরেও কিছু প্রফিট থাকে। মূলত সিস্টেম কিন্তু এটাই। তো দেখা যাক, মার্কেটের মোড় ঘুরে মার্কেট কিন্তু ঠিক উপরের দিকে রওনা দিয়েছে, তো আমিও কিন্তু তার পিছিয়ে পিছিয়ে রয়েছি। কিন্তু আমার ধারণাটা কেন জন্য এমন লাগছে যে আসলে মার্কেটটা উপরের দিকে যাবে না, মোড়টা ঘুরিয়ে আবারও সে নিচের দিকেই চলে আসবে। তো আমি ব্যালেন্সটা বাড়িয়ে নিয়েছি এবং নিচের দিকে কিন্তু একটা ট্রেড করে দেওয়ার অপেক্ষায় আছি। তো দেখা যাক, তো অবশেষে ট্রেডটা আমি করে দিলাম নিচের দিকে, টাইম কাউন্ট শুরু হচ্ছে, দেখা যাক ফলাফল রেজাল্ট কী আসে। তো রেজাল্ট চলে আসলো, আসলে আমি এটা উইন হয়ে গেলাম, 280 টাকা দেখা যাচ্ছে। তো আসলে আমার ব্যালেন্স কিন্তু প্রফিটের দিকে কিছুটা চলে আসছে, 1129 টাকা। তো দেখা যাক আরও কিছু ট্রেড করি। তো আবার কিন্তু আমার ব্যালেন্সটাকে কমিয়ে নিতে হবে, কারণ বেশি যেহেতু ব্যালেন্স কম, বেশি ব্যালেন্স না বাড়ানোই ভালো। তো ব্যালেন্স বাড়ানোর উদ্দেশ্য এটাই যে আসলে যখনই লস হবে সেই লসটাকে রিকভার করার জন্যই কিন্তু ব্যালেন্সটাকে বাড়িয়ে দেওয়া উচিত, এছাড়া কিন্তু নয়। তো আমি ব্যালেন্সটাকে আবার কমিয়ে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যেন মার্কেটটা আপের দিকে যাবে, তো আমি আপে একটা ট্রেড করে দিলাম। তো বরাবরের মতো আমি আবারও একটি উইন করে ফেললাম, ব্যালেন্স হয়ে গেল 1217 টাকা। তো দেখা যাক নেক্সট ট্রেডগুলো। তো মার্কেটটি বর্তমানে আপ ট্রেনে রয়েছে, তো দেখা যাচ্ছে যে ঘুরতে ঘুরতে মার্কেটে কিন্তু উপরের দিকে চলছে তার নিজস্ব গতিতে। তো এখন আমি অপেক্ষায় আছি যে আসলে সেই ইন্ডিকেটরটির ব্যবহারে যে মার্কেটটি এখনও উপর দিকে আছে
তো আমি আসলে আর কিছুক্ষণ দেখব, যখন আমার কাছে মনে হবে মার্কেটটি এবার নিচের দিকে নামতে পারে আমি কিন্তু নিচের দিকে একটা ট্রেড করে দেব। তো মার্কেটটা যতই উপরে উঠুক না কেন, কখনোই কিন্তু আপনারা প্রথমেই ট্রেড করতে যাবেন না। যখন আপনি আপনার মন আপনাকে সাহস দিবে এবং বলবে যে হ্যাঁ শিওর এটা এবার নিচের দিকেই নামবার সম্ভাবনা রয়েছে, তখনই কিন্তু আপনি ট্রেড করবেন। ইন্ডিকেটরে মার্কেটের মোড় কিন্তু ঘুরে ফেলেছে, নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, তো আমি ট্রেড করে দিলাম এখনই। বরাবরের মতো আমরা আবারও একটি উইন করলাম এবং আমাদের ব্যালেন্স হয়ে দাঁড়ালো 1306 টাকা। তো আমরা আর কিছু ব্যালেন্স বাড়াবো, তারপরে সেটিকে উইথড্র করে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো মার্কেটে ডাউন ট্রেন দেখা যাচ্ছে, মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, কিন্তু আসলে অনেকক্ষণ থেকে নিচের দিকে আছে এবং অনেক নিচের দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেটটা উপরের দিকে উঠে যেতে পারে। তো আমি ধারণা করলাম যে মার্কেটটা নিচের দিকে যাবে এবং আমি নিচের দিকে একটা ট্রেড করে দিলাম, কিন্তু দেখা গেল সেই মুহূর্তে মার্কেটটা ডাউনের দিকেও যেতে পারে আবার উপরের দিকেও যেতে পারে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মার্কেটের মোড়টা উপরের দিকে ঘুরে যাচ্ছে। তো আসলে সেটা যদি উপরের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু আমার লস হবে, আর যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আমি প্রফিট করব। আচ্ছা দেখি। তো আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল এবং মার্কেট উপরে যাওয়ার কারণে কিন্তু আমার লস হয়ে গেল। তো আসলে এটা বলা খুবই কঠিন যে আসলে কখন মার্কেটের নিচের দিকে থাকে এবং কখন উপরের দিকে যায়, কিন্তু আপনারা এই তো যখন একটি লস করে ফেলবেন, লস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ব্যালেন্সটাকে একটু বাড়িয়ে দেবেন, যাতে করে একটি উইন করার সঙ্গে সঙ্গে যেন আপনার লস করা ব্যালেন্সটি রিকভার হয়ে যায়। তো মার্কেটটা আসলে ডাউন দিকে যাচ্ছে কিন্তু আমার ধারণা উপরের দিকে যাবে, তাই উপরের দিকে একটা ট্রেড করে দিলাম। তো রেজাল্ট চলে আসলো, আমি এটাকে উইন করলাম। তো দ্রুত আরও কয়েকটি ট্রেড করে নিচ্ছি, আসলে সবগুলো ট্রেড দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আর লম্বা না করে আমি আর দু একটা ট্রেড করে আপনাদেরকে উইথড্র পর পর দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স 1601 টাকা হয়ে গেছে। তো আজকে আর ট্রেড করব না, এখন আমি আপনাদেরকে এই ব্যালেন্সটা উইথড্র দিয়ে এর প্রুফ দেখাবো যে আসলে এই সাইটটি পেমেন্ট দেয় কি না। তো সেই জন্যে আমি ফাইন্যান্সে ক্লিক করলাম। ফাইন্যান্সে ক্লিক করার পরে এখানে ডিপোজিট দেখতে পাচ্ছেন। তো ডিপোজিটের সিস্টেমটা ভিডিওর পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট ড্রাইভ, এরপর হচ্ছে পেমেন্ট হিস্টোরি, আর সর্বশেষ যেটি সেটি রয়েছে উইথড্র। তো এবার আমাদেরকে উইথড্র করতে হবে, সেই জন্য আমরা উইথড্র অপশনটির উপরে একটি ক্লিক করে দিলাম। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে বিকাশ এবং কিছু অপশন দেখতে পাচ্ছি, তার উপরে একটি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে মূলত বোনাস, আপনি যদি এখন উইথড্র করেন তাহলে কিন্তু আপনার বোনাসের অ্যামাউন্টটা চলে যাবে। তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপসের লিঙ্ক এবং সাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করবেন তারা কিন্তু 100% বোনাস পেয়ে যাবেন, এবং পরবর্তীতে কেউ 30% 20% 50% বোনাস পর্যন্ত পেয়ে থাকেন। তো মূলত সেটি দিয়েও কিন্তু ট্রেড করা যায়, কিন্তু সেই টাকাটা উইথড্র করা যায় না, আর সেই জন্যই আপনি যখন কোনো অ্যামাউন্ট উইথড্র করবেন তখন যদি বোনাসের কোনো টাকা থেকে থাকে তাহলে কিন্তু সেটি আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে, মানে তারা কেটে নেবে, সেটাই বোঝাতে চেয়েছে। তো আমি বিকাশ পেমেন্টটা নেব, সেই জন্য বিকাশ, এবং এখানে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম 1601 টাকা। এরপরে আমি আমার বিকাশ ওয়ালেট মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে তুলে দিলাম। এবার নিউ রিকোয়েস্টে একটা ক্লিক করে দিব। তো আসলে আমাকে ব্যালেন্সটা কমিয়ে দিতে হবে, তো ট্রেড করার জন্য আমি কিছু ব্যালেন্স রেখে আমি অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1400 করে দিচ্ছি এবং নিউ রিকোয়েস্টে একটি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল। তো এখন অপেক্ষার পালা, আমরা অপেক্ষায় থাকবো এবং আমি ভিডিওটাকে পুশ করে রাখবো, এবং আমার ফোনে যখন এই পেমেন্টটা আমি পাবো বিকাশে, তারপরে কিন্তু আমি আবারও ফিরে আসবো, এসে আপনাদের সেই প্রুফটা দেখাবো যে আসলে কয় ঘন্টা সময় লাগলো
সেই পেমেন্টটা আমার বিকাশে আসতে। তো ভিডিওটি আমি এখানেই স্টপ করছি। তো ভিউয়ার্স, 5 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম এবং পেমেন্ট হিস্ট্রিটা চেক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল পেইড 1400 টাকা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 1100 টাকা ডিপোজিট করেছিলাম এবং 1400 টাকা আমি উইথড্র করেছিলাম। সেই উইথড্রটা আমার বিকাশে পেমেন্টটা আসতে 5 ঘন্টা সময় লাগছে। শুধু তাই নয়, আমার মেইলেও একটি মেইল আসছে যেখানে দেখতে পাচ্ছেন ইয়ার উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেসড, উইথড্রল অ্যাকসেপ্টেড। তো এখানে যদি আপনারা অ্যামাউন্টটা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে 1400 টাকারই একটি অ্যামাউন্ট শো করছে। তো এরপর আমি আপনাদেরকে আমার বিকাশের স্ক্রিনশটটা দেখাচ্ছি। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 1400 টাকার একটি SMS এসেছে। আর সবগুলোর টাইম যদি দেখতেন তাহলে কিন্তু সবগুলোর টাইম কিন্তু সেম, তার মানে বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে রিয়েল একটি সাইটের কথাই বলছি, আর যেখান থেকে পেমেন্টটা পেয়েছি বা পেমেন্টটা দিয়ে থাকে এই সাইটটি। তো আশা করি এই সাইট সম্পর্কে আপনাদের আর কোনো সন্দেহ নেই। তারপরও যদি কারো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক থাকছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং সেখানে ডিপোজিট করে এবং অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে টাকা উইথড্র করে নিজেই প্রমাণটা দেখে নিন। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে আর ভিডিওতে অনেক অনেক আউট নয়েজ রয়েছে, সেজন্য ভীষণভাবে দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, খোদা হাফেজ। তো আপনারা আপনাদের PC, ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইসে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন অ্যান্ডিকেটর। তো আমার এখানে বেশ কয়েকটি অ্যান্ডিকেটর রয়েছে, তো আমি সেগুলো প্রথমে কেটে দিচ্ছি। তো এখানে ক্লিক করে আমি এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেখার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো অ্যান্ডিকেটর নেই। তো আমি আবার অ্যান্ডিকেটরে ক্লিক করলাম এবং সবার শেষে যে RSI এটাই দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিলাম এবং এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো বাস চলে আসলো অ্যান্ডিকেটরটি।